এসএসসি তে ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার চক্রান্ত দেশবাসী মেনে নেবে না বললেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা ইমতিয়াজ সহ সভাপতি আলহাজ আলতাফ হোসেন আলহাজ আনোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা বি এম জাকারিয়া এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার চক্রান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত গভীর চক্রান্তের অংশ নেতৃবৃন্দ বলেন এসএসসির মতো গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় ধর্মীয় শিক্ষা না থাকলে জাতীয়ভাবে তা গুরুত্বহীন হয়ে পড়বে এতে ধর্মের প্রতি বিমুখ হয়ে নতুন প্রজন্ম নাস্তিকতার দিকে ধাবিত হবে তারা বলেন পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত ধর্ম শিক্ষা পাবলিক পরীক্ষায় গুরুত্বের সাথে নেওয়া হয়েছে তবে কাদের পরামর্শে পাবলিক পরীক্ষা থেকে তা বাদ দেওয়া হচ্ছে জাতি তা জানতে চাই নেতৃত্বদয় বলেন একদিকে দেশকে পৌতলিকতার দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত অপরদিকে পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়ার চক্রান্ত একই সুতোই গাথা ইসলামী তথা ধর্মশিক্ষা পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্বত করে দেওয়া হবে নেতৃত্বদায় অবিলম্বে আগামী দুই সালের এসএসসি পরীক্ষায় ধর্মশিক্ষা অন্তর্ভুক্তকরণের জোরদাবি জানিয়ে বলেন এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ধর্মনীয় চক্রান্তকারীদের চক্রান্ত নসৎ করে দেওয়া হবে